আসসালামু আলাইকুম আশা করি সবাই সবাই ভালো ভালো আছেন আছেন কিচেন নিশ্চয়ই এখন আমি আজকে রান্না করে দেখাবো গাজরের যে লাচ্ছা সময় দিয়ে একটি সুইট ডেজার্ট চিকন গ্রেটারটা দিয়ে গাজরটা প্রথমে গ্রেট করে এটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব অন্য একটি পাত্রে দুধ বসিয়ে দিয়েছি মিল্কটা বয়েল হবে বাট তার আগে আমি এটার মধ্যে চিনি দিয়ে দিব এবং চিনির যে পানিটা বের হয়ে আসবে সেটা সহই মিল্কটা কিন্তু আরো পাতলা হয়ে যায় সো চিনিটা দিয়ে আমি দুটো একসাথে বয়ল করে একটু ঘন করে নিব যে যেখান থেকে ভিডিও দেখছেন তাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি গাজরের এই পায়েসটা খুবই কিন্তু হেলদি যারা অনেকে গাজর খেতে চান না কিংবা বাচ্চারা গাজর খেতে চায় না তাদেরকে হালুয়ার বদলেও কিন্তু এভাবে খুবই অল্প সময়ে এই ডেজার্টটা তৈরি করা যায় দুধের মধ্যে আমি বাদাম দিয়ে দিয়েছি মিল্কের মধ্যে সুগার এবং বাদামটা সাথে সাথে ঘন হয়ে বাদামটা অনেকটা সফট হয়ে আসবে আর দুধটাও একটু ঘন হয়ে আসবে আর আপনাদেরকে লাচ্ছা সামাই ব্যাপারে বলে রাখি লাচ্ছা সেমাইটা কিন্তু আমি যখন রান্না করি তখন প্যাকেট থেকে বের করে এভাবেই হালকা একটু ফ্রাই করে নিই তো ওভাবে ফ্রাই করে আমি এটা রেখে দিয়েছি অলরেডি এখন যখন দুধটা একটু ঘন হয়ে আসছে তখন কিন্তু আমি গাজর গ্রেট করা যে গাজরটা সেটা ঘি থেকে উঠিয়ে এখানে আমি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে কিন্তু আমি ভালোভাবে ভাসতে ভাজতে অলরেডি এটা ফিফটি সিক্সটি পারসেন্ট ডান হয়ে গেছে কারণ গাজরটা যখন একেবারে চিকন চিকন করে গ্রেট করা হয় তখন এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না এটা জাল হয়ে আর একটু ঘন হবে তখন আমি একেবারে লাস্টে যখন একদম পুরো রেডি ডেসার্টটা তখন আমি এখানে লাচ্ছা সেমাইটা দিয়ে হালকা করে একটু নামি অলরেডি আমি চুল অফ করে দিয়েছি এখন আমি এটা পাত্রে ঢেলে নেব কারণ আমরা জানি লাচ্ছা সেমাইর উপরে দুধ দেয়া হয় তো লাচ্ছা সেমাইটা আমি দুধের মধ্যে দিয়েছি কারণ আমি এটা একটু ভেজা ভেজা রাখবো ডেজার্টটা দেখতে পাচ্ছেন অনেক দুধ এবং লিকুইডই লাগছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে আসবে চাইলে ডেজার্টটিতে কেউ এলাচির পাউডার ব্যবহার করতে পারেন তো ঘন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে এটার টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি ডেজার্টটা ঠান্ডা হওয়ার পরে যখন খেয়েছিল কেউ বুঝতেই পারেনি এটার মধ্যে গাজর দেওয়া হয়েছে আর এটা আমি একটু বেশি লিকুইড রেখেছি দেখেন যে এরকম থিকনেসটা থাকলে খেতে ভালো লাগে খুব বেশি ড্রাই হালুয়া টাইপ হলে এই জিনিসটা খেতে তেমন একটা ভালো লাগে না আর সেমাই যেই টেক্সচারটা আপনারা রাখতে চান ঠিক সেভাবেই দেবেন যার কারণে গাজর দেওয়ার পরে আমি লাচ্ছাশ্যামাইয়ের পরিমাণ কিন্তু দুধের মধ্যে ওভাবেই দিয়েছি যাতে আমার এই ধরনের ফিনিশিংটা বা এই ধরনের টেক্সচারটা আমি পাই তো যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ